আসসালামু আলাইকুম, মাহি কিচেন 9-এ আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা নাস্তা তৈরি করে দেখাবো। ছোট্ট বন্ধুরা, তোমরা দেখবে যে আমার পুতুল কি সুন্দর গান গাইবে। ছোট্ট বন্ধুরা, আমার পুতুল কি কম লাগলো আমাকে কমেন্টে জানাবে। এই যে আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে আটা দিয়ে এটাকে মিশিয়ে নেব। এটাতে একটুকু পানি ব্যবহার করা যাবে না, আলুর যে একটা পানি থাকে সেই পানি দিয়ে এটা মাখা হয়ে যাবে। এই যে এরকম ভাবে গোল গোল করে নিতে হবে, হাতে একটু তেল লাগিয়ে গোল করে নেব। এই যে আমার গোল করা হয়ে গেছে, এবার আমি হাতের তালু দিয়ে একটু চেপটে নেব। এই দেখুন, এভাবে চেপটে নিতে হবে। এবার একটা বোতলের সাহায্যে এটাকে আমি ডিজাইন করে নেব। প্রথমে এই বোতলটাকে আমি তেলে ডুবিয়ে নেব যাতে লেগে না যায়। সুন্দর হয়েছে দেখুন, এইভাবে আমি সব গোলগুলো করে নেব। এই যে আমার সব নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে, দেখুন নাস্তাগুলো কি সুন্দর লাগছে। এবার আমি এগুলো পানিতে সেদ্ধ করে নেব। পানিটা ফুটে উঠেছে, এবার আমি নুন দিয়ে দেব। নুনটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি নাস্তাগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 5 মিনিট পর একবার ঢাকাটা খুলে রেখে নিচ্ছি, একবার নেড়ে নেব যাতে তলায় বসে না যায়। দেখুন নাস্তাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। আবার আমি 5 মিনিট জাল করে নেব। নাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে ঠান্ডা পানিতে দিয়ে দেব। এবার আমি 5 মিনিটের জন্য ঠান্ডা পানিতে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন পানিতে দেওয়ার পর এগুলো কিরকম চকচকে হয়ে গেছে, পুরো একদম জেলির মতো লাগছে। এগুলো আমি ঠান্ডা পানি থেকে তুলে নিচ্ছি। এই যে নাস্তাগুলো আমি সব ঠান্ডা পানি থেকে তুলে নিয়েছি, এবার আমি সব এগুলো বানিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 1 চামচ মতো তেল দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার এবং ঘিও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। একটু ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। সসটা দিয়ে একটু নেড়ে নেব। মশলাটা হয়ে গেছে, এবার আমি নাস্তাগুলো একে একে দিয়ে দেব। নাস্তা
বস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। সব শেষে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। নাস্তাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি বেরিয়ে দেখাচ্ছি। নাস্তাগুলো দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন নাস্তাগুলো। এই যে আমার বান্ধবী বর্ষা চলে এসেছে, আর এই যে আমার বোনও বসে গেছে খেতে, আমরা সবাই মিলে একটু নাস্তা খেয়ে দেখবো। বিসমিল্লাহ। বর্ষার নাস্তাটা কেমন হয়েছে? খুব সুন্দর লাগছে। আশা করি আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।